হাই ফ্রেন্ডস, হোয়াটস আপ, কেমন আছো তোমরা সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে সুস্থ আছো, সেফ আছো। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এই ইজি বিগিনার্স ফ্রেন্ডলি ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়ালটা নিয়ে এসেছি ইউজিং অনলি ওয়ান ব্র্যান্ড সুগার কসমেটিক্স। সো আজকের এই লুকটা তোমরা ডেফিনেটলি সরস্বতী পুজোতেও ক্রিয়েট করতে পারো। বিগিনার্স হলে তোমাদের জন্য ভীষণই ইজি হবে, আর দেখতেই পাচ্ছ লুকটা কিন্তু ভীষণই গর্জিয়াস। সো চলো, সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা ভিডিওটা স্টার্ট করি। সো বন্ধুরা, সুগার কসমেটিক্সের যে কোনো পারচেজ তোমরা যদি আমার কোডটা ইউজ করো, উইচ ইজ পর্না 10, তাহলে তোমরা পাবে 20% পর্যন্ত অফ, আর এটা কিন্তু 2nd of March 2022 পর্যন্ত ভ্যালিড। সো প্রথমে আমি লাগিয়ে নেবো সুগার কসমেটিক্সের এই কফি কালচার কফি সিরামটা, যেটা আমাদের স্কিনকে হাইড্রেটিং আর গ্লোয়িং বানাবার সাথে স্কিনকে কিন্তু খুব ভিতর থেকে রিপেয়ার করে আর খুব ইজিলি এটা অ্যাবজর্ব হয়ে যায়। সিরামটা লাগাবার পর আমরা 2 মিনিট ওয়েট করব, তারপর আমরা লাগিয়ে নেব আমাদের প্রাইমার। এটা হচ্ছে সুগার কসমেটিক্সের মোস্ট এলিজিবল মেকআপ প্রাইমার, যেটা তোমাদের ওপেন পোর্সকে ব্লার আউট করে দেয়, মিনিমাইজ করে দেয়, তাছাড়া বেগেসটাকে ভীষণই স্মুদার আর সিল্কি বানায়। প্রাইমারটা জাস্ট অল্প পরিমাণে তোমরা নিও, তারপর আমরা লাগিয়ে নেব আমাদের ফাউন্ডেশন স্টিক। সো এই ফাউন্ডেশন স্টিকটা আমার একেবারে স্কিন টোনের অ্যাকর্ডিং, ব্লেন্ডিংও তোমরা এর সাথে যে ব্রাশটা আছে সেটা হেল্প নিয়ে ইজিলি করতে পারবে। ভীষণই লং লাস্টিং একটা ফাউন্ডেশন, মেকআপটা একেবারে কেকি হয় না, মুখটা দীর্ঘ সময় পর্যন্ত কালোও হয় না। সো সুগারের এই ম্যাজিক ওয়ান্ড ওয়াটারপ্রুফ কনসিলারটা একটা হাইলাইটিং কনসিলার, দেখতেই পাচ্ছ আমার স্কিন টোনের অ্যাকর্ডিং এটা 2 শেড অ্যাটলিস্ট লাইটার। সো আমি অলওয়েজ হাইলাইটিং কনসিলার লাগাতে পছন্দ করি, জাস্ট অল্প পরিমাণে নিও, কারণ এটা হাইলি পিগমেন্টেড, তোমাদের ডার্ক সার্কেলস, ডার্ক স্পটস যা থাকবে ইজিলি এটা হাইড করে দেবে। সো উইন্টারে ফুল ফেসকে সেট না করে আমরা জাস্ট আন্ডার আইস পোর্শনে কিংবা টি জোনে, যেখানে আমাদের অয়েল প্রোডিউস বেশি হয়, কিংবা কনসিলারকে সেট করার জন্য আমরা লাগিয়ে নেব এই বানানা প্লে কম্প্যাক্ট পাউডারটা। সুগারের এই আর্ক অ্যারাইভাল ব্রাউ ডিফাইনারটাকে আমি ইউজ করে নেব, আর এতে আমার শেড হলো 01 জেরি ব্রাউন, যেটা মিডিয়াম টু ডার্ক ইন্ডিয়ান ব্রাউয়ের জন্য একেবারে পারফেক্ট। সো জাস্ট লাইটলি আমি আমার আইব্রোজের গ্যাপসটাকে ফিল করে নিচ্ছি, একেবারে ওভার ড্র করবো না আমরা। এবার আমি ব্লেন্ডার টুল আই শ্যাডো প্যালেটটাকে ইউজ করে নেব। প্রথমে এখানে একটা নিউট্রাল শেড আছে, এটাকে আমি আমার ক্রিজে লাগিয়ে নেব, আর এটা আমার প্রথম ট্রানজিশন শেড হবে। ট্রানজিশন শেড মানে ক্রিজে সবসময় আমরা একটা লাইট শেড লাগাতেই বেশি প্রেফার করি। এবার আমি একটা মিডিয়াম সাইজ ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিচ্ছি, সেটাকে ইউজ করে আমি এই ডার্ক ব্রাউন শেডটাকে আমার আউটার কর্নারে মেনলি ফোকাস করছি। ধীরে ধীরে আমি আমার লিডসের একেবারে সামনের পোর্শনে ফোকাস করছি, মাঝখানটা ফাঁকা রাখছি। তো সেম ডার্ক ব্রাউন শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও লাগাচ্ছি, বাট আমি খুব একটা বেশি সামনের দিকে যাচ্ছি না। আমি আমার ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে এই গ্লজি শিমারি গোল্ডেন শেডটাকে আমার লিডসের ঠিক মাঝখানে লাগিয়ে নিচ্ছি। শিমারি শেড লাগাবার ক্ষেত্রে ফিঙ্গার টিপসের বেটার কিছু হয়ই না বলতে গেলে। এবার আমি ম্যাট ব্ল্যাক শেডটাকে নেব। এবার আমি আজকে কোনো রকম আইলাইনার পরবো না, তো সেহেতু জাস্ট ল্যাশ লাইন বরাবর আমি একটা স্ট্রোক ড্র করছি, আর দেখতেই পাচ্ছ এটা হাইলি পিগমেন্টেড। সেমভাবে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের পিছনের দিকটাতেও লাগিয়ে নিচ্ছি। এবার আমরা লাগিয়ে নেব মাসকারা। এই মাসকারাটা ভীষণই ক্রিমি, আর তোমাদের ল্যাশেসকে একটা এক্সট্রা ভলিউম অ্যাড করার সাথে খুব ভালো লেন্থও অ্যাড করবে। আপার ল্যাশেসের জন্য এটা পারফেক্ট, বাট যেহেতু ব্রাশটা একটু বড়, তার লোয়ার ল্যাশেসে একটু সাবধানে তোমরা লাগিও। সো এবার আমরা লাগিয়ে নেব কন্ট্রোল দ্য ফোর্স ফেস প্যালেট। সো এই কন্ট্রোল শেডটা আমার স্কিন টোনের অ্যাকর্ডিং একেবারে পারফেক্ট, না খুব বেশি লাইট না খুব বেশি ডার্ক। সো এটা দিয়ে আমি আমার ফেস আর নোজকে কন্ট্রোল করে নেবো একেবারে স্লাইটলি। নেক্সট সেম প্যালেটেই যে ব্লাশারটা আছে, এটা ভীষণই লাইট একটা ব্লাশ, মানে ডেইলি বেসিসেও তোমরা ব্লাশটা লাগাতে পারো, নাইট অকেশনে তোমরা যদি চাও, খুব বেশি পিগমেন্টেশন না, জাস্ট একটা স্লাইট কালার, তাহলে এই ব্লাশটা হাইলি রেকমেন্ড করবো। তার সাথে সেম প্যালেটেই তোমরা হাইলাইটারও পেয়ে যাচ্ছ। সো ইয়া, বিগ থামস আপ। তারপরে আমি আমার লুকটাকে কমপ্লিট করবো সুগার কসমেটিক্সের এই লিকুইড লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে। সো শেডটা আমার মনে নেই এখন, ডেসক্রিপশন বক্সে আমি ডেফিনেটলি দিয়ে দেবো, সো প্লিজ ওখান থেকে তোমরা চেক করে নিও।
সো হ্যাঁ বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যাবার আগে সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে দিও, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। খুব তাড়াতাড়ি তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।